নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত S&S সলিউশন ইউনিট ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, রাজ্যে এয়ারপোর্টের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আপনারা অনেকেই রয়েছেন যারা এয়ারপোর্টে কাজের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেন এবং বিভিন্ন জায়গায় আপনাদের কাছ থেকে ট্রেনিংয়ের নামে বা বিভিন্ন রকমভাবে কিন্তু টাকা পয়সা নেওয়া হয়। তবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটাই আমরা প্রোভাইড করব। এই জব ভ্যাকেন্সিটা এসেছে AAI এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে, কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলবে। এবারে আপনাদের কাছে একটা বিষয়, যে বিষয়টা আপনাদের কাছে প্রচুর পরিমাণে হাইলাইট হয়েছে, যেটা হলো বয়সের ব্যাপার। আপনারা কিন্তু অনেকেই এই যে বয়সের যে বিষয়টা রয়েছে 18 থেকে 50, এই বিষয়টা দেখেই কিন্তু অনেকে ভিডিওতে ক্লিক করেছেন বা থাম্বনেল দেখে আপনারা কিন্তু ক্লিক করেছেন যে জব ডিটেলসটা কী আছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কোন পোস্টের ওপরে অ্যাপ্লাই চলছে, যে 18 থেকে 50 অবধি রিক্রুটমেন্ট চলছে। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 18 থেকে 50 মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তবে তাকে কাজ করার জন্যে, যে ক্যান্ডিডেট কাজ করবে তাকে কিন্তু কাজ করার জন্যে আপনাকে কিন্তু অবশ্যই এলিজিবল হতে হবে। এখানে আপনাদেরকে বেসিক্যালি দুটি পোস্টের ওপরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোন দুটি পদের ওপরে নিয়োগ করা হবে সে বিষয়ে অবশ্যই আসবো। তার আগে একটা বিষয় জানিয়ে রাখবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট থেকে থাকে, সেগুলো কিন্তু আপনারা সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন। আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটি লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপে কেন যুক্ত হতে বলবো, কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট থেকে থাকে, সেগুলো আপনারা সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন। ওকে, তো অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে। আপনি ভিডিওটি কোন লোকেশন থেকে দেখছেন, আপনার কোয়ালিফিকেশন কী আছে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এয়ারপোর্টে কাজ করতে আপনারা কিন্তু মোটামুটি সকলেই চান এবং পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে এই যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে AAI এর তরফ থেকে, এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবারে আপনারা অনেকেই কমেন্ট করে জানাতে পারেন, দাদা অফিসিয়াল নোটিফিকেশান কোথায় আছে? অফিসিয়াল নোটিফিকেশানের যে PDF সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কারণ ওভার দ্য ভিডিও তো আমরা কাউকে প্রোভাইড করতে পারবো না, কারণ PDF এর কোনো লিঙ্ক আমরা পাইনি। এবং লিঙ্ক দিলেও সেখান থেকে অনেকটা প্রসেস কমপ্লিট করে তারপরে ডাউনলোড করতে হবে। তো আমাদের কাছে PDF রয়েছে, PDFটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নেবেন, ঠিক আছে? এই যে এখানে যে বয়সের ব্যাপারটা রয়েছে, বয়স 18 থেকে 50, এই বিষয়টা নিয়ে আপনাদের অনেকেরই ডাউট থাকতে পারে। তো বলেই দিলাম যে কাজ করার জন্য আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এই জব প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু নিয়োগ করা হবে। এবারে দেখুন স্যালারির বিষয়টা, দেখুন এখানে স্যালারি কিন্তু মোটামুটি 20 থেকে 28,000 টাকার মধ্যে স্যালারি থাকবে এবং নমিনাল আমরা একটা 22,500 টাকা স্যালারি লিখেছি, যাতে আপনাদের কিছুটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এবং এখানে ফ্রেশার ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, আপনার যদি কাজের কোনো রকম অভিজ্ঞতা নাও থাকে, আপনি নতুন কাজে জয়েন হতে চাইছেন, তাহলেও আপনি এখানে সুযোগ পাবেন অ্যাজ এ ফ্রেশার জয়েন হওয়ার জন্য। আপনার কোনো অভিজ্ঞতা নেই তাহলেও জয়েন হতে পারেন। এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করা যাবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দাই আপনি হন না কেন, আপনি এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সে বিষয় নিয়ে আশা করছি আর আপনাদের মধ্যে কারোর কাছে ডাউট থাকছে না, কারণ AAI এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্পর্কে আপনারা যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। কারণ আপনারা যে কোম্পানির হয়ে কাজ করবেন, যদি সেই কোম্পানির ডিটেলস বিস্তারিত বিষয় যদি জেনে নেন তাহলে কিন্তু আপনাদের আবেদন করতে সুবিধা হবে। ওকে, এবারে চলে আসছি আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়টা একটু বলে দেবো এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে। দেখুন আবেদন করার জন্য আপনাদেরকে আলাদাভাবে কোনো রকম সাইবার ক্যাফে বা কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না, সরাসরি ইমেল আইডির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই চলছে, যেটা হলো AAI এর রিক্রুটমেন্ট সেল থেকে কিন্তু অ্যাপ্লাই চলছে। এবং সরাসরি আপনারা বাড়িতে বসেই আপনাদের বায়োডাটা শেয়ার করতে পারেন এবং আপনাদের কোনো এক্সপিরিয়েন্স প্রুফ থেকে থাকলে আপনি কোথায় কাজ করেছেন সেই সম্পর্কিত ডিটেলসও কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। AAI এর তরফে যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো কীভাবে অ্যাপ্লাই করবেন আশা করি সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ইমেল আইডি কোথায় পাবেন সেটা অবশ্যই বলে দিচ্ছি। তার আগে আমরা এখানে একটা বিষয় দেখে নেবো, যেটা হলো জব ডিটেলসের কিছু ব্যাপার, ঠিক আছে?
পদের নাম একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে। যেমন ফার্স্টে রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হেল্পার টু। টু বলতে এখানে কিন্তু দুটো ভ্যাকেন্সি না, ভ্যাকেন্সি মোটামুটি রয়েছে, 100-150 মতো ভ্যাকেন্সি আছে। তবে হেল্পার টু মানে এখানে লেভেলের ব্যাপার থাকে, লেভেল ওয়ান, লেভেল টু এরকম বিষয়গুলো কিন্তু থেকে থাকে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি সেই জিনিসটাই কিন্তু বোঝানো হয়েছে যে হেল্পার টু পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, মানে লেভেল টুতে, ওকে। এছাড়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লিনার টু, এবং ক্লিনার লেভেল টুতেও কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এবারে চলে আসছে এই বিষয়টাতে যে এখানে আপনাদেরকে হেল্পার এবং ক্লিনার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবার হেল্পার আর ক্লিনারে আপনাদেরকে কী কাজ করতে হবে এই বিষয়ে একটু বিস্তারিত বলে দিই। দেখুন, হেল্পার আর ক্লিনার পোস্টে যদি আপনারা কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু হেল্পে মানে হেল্পারের কাজ বলতে বিভিন্ন যারা এয়ারপোর্টে যারা কাস্টমার মানে কাস্টমার বলছি কেন, যারা যাত্রী থেকে থাকে, যারা মানে প্লেনে করে আসে অন্য জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো তাদের কিন্তু হেল্পের প্রয়োজন হয়, ঠিক আছে। হেল্প বলতে কেমন হেল্প, মানে ধরে নিন তাদের কোনো একটা হয়তো জিনিস আসছে, সেটা হয়তো চেকিংয়ের ব্যাপার রয়েছে বা বিভিন্ন ধরনের থেকে থাকে কাজ, সেগুলো কিন্তু করতে হবে। এবং যারা অ্যাজ এ ফ্রেশার জয়েন করবেন তাদেরকে কিন্তু কাজের ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে, ওকে। তারপরে আসছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লিনার লেভেল টু। ক্লিনারে ক্লিনারের কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় কী কী ক্লিনার করতে হয় না হয় সেগুলো অবশ্যই আপনাদেরকে ট্রেনিং কোম্পানির তরফ থেকে অবভিয়াসলি প্রোভাইড করা হবে, সেটা নিয়ে আর কারো কোনো টেনশন করার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা ওপরে দেওয়া সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে গেলে আপনাকে ডিগ্রি কোর্স গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। এবারে চলে আসছে যে বিষয়টা আপনারা অনেকেই কমেন্ট করে জানাতে পারেন, দাদা হেল্পার আর ক্লিনারের জন্য গ্র্যাজুয়েট লাগবে, এটা মানে বুঝতে পারলাম না। দেখুন, এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে হেল্পারের কাজ করতে হবে, তাই বলে এমন না যে মানে পুরো যে হেল্পারের একদম কাজ থেকে থাকে প্রপার, সেটা না। এখানে লেভেলের ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। লেভেল ওয়ানে একটা আলাদা কাজ থাকে, লেভেল ওয়ানের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট নেয়, এবং লেভেল টুর জন্য কিন্তু গ্র্যাজুয়েট পাস ক্যান্ডিডেট লাগে, ঠিক আছে। তো এই যে বিষয়টা রয়েছে, এবং লেভেল থ্রি থাকে, মানে এর মধ্যে পার্ট ভাগ করা থাকে। এবারে জব রোল বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কীভাবে আপনাদেরকে কাজ করতে হবে এগুলো ট্রেনিং অবশ্যই প্রোভাইড করবে, ঠিক আছে। সেটা নিয়ে আপনাদের অত টেনশন নেওয়ার দরকার নেই, পরবর্তীকালে আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে কী কাজ করতে হবে, বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেভাবে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের কাছে অবশ্যই স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই, ওকে। নেক্সট আসছে মাসিক বেতন, মাসে ভালো অঙ্কের টাকা বেতন হিসেবে প্রদান করা হবে, এক্ষেত্রে কর্মী পিছু মাসিক বেতন সর্বনিম্ন 36,000। তো এখানে 36 লেখা রয়েছে, এবার বাদবাকি প্রসেস মানে কাট করে পিএপিএসআই আরও ফ্যাসিলিটিস কাট হয় এখান থেকে, হয়ে মোটামুটি 22,000-28,000 টাকার মধ্যে ইনহ্যান্ড স্যালারি কিন্তু হতে চলে। নেক্সট যে বিষয়টা চলে আসছে সেটা হলো আবেদনের সময়সীমা। এখানে আগামী 20 মে মে মাসের 20 তারিখ অবধি কিন্তু এখানে অ্যাপ্লাই প্রক্রিয়া চলবে, এবং সেক্ষেত্রে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশানের সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। তো ভিডিও শুরুতে বলেছিলাম যে অ্যাপ্লাই কীভাবে করতে হবে, অ্যাপ্লাই করার জন্য ইমেল আইডির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ইমেল আইডি আপনারা কোথায় পাবেন, ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তবে কিছু জিনিস বলে দেবো, সেগুলো অবশ্যই একটু ভালোভাবে শুনে নেবেন এবং দেখে নেবেন। দেখুন, অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ফার্স্টে কিন্তু থাকছে মেল আইডি। মেল আইডি আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন বা লিখে নিতে পারেন, ওকে। নেক্সট এস ফর সাবজেক্ট, সাবজেক্ট বডিতে আপনারা কিন্তু মানে শো করবেন কোন পোস্টের জন্যে, ঠিক আছে। ধরে নিলাম অ্যাটেন্ডেন্ট বা যে পোস্টগুলো ছিল, পোস্ট নেম ক্লিনার টু, পোস্ট নেম অ্যাপ্লাই পোস্ট নেম। তারপরে মেল বডিতে আপনার সিভি দেবেন, সিভি সমস্ত রকম ডিটেলস স্টেপ বাই স্টেপ ভালো করে আগে দেবেন। ফার্স্টে আপনার যে মেল আইডি থাকছে সেটাকে পুট করতে হবে, সাবজেক্টে অ্যাপ্লাই ফর পোস্ট দিয়ে দিতে হবে। তারপরে আপনার নিজস্ব বায়োডেটা আপলোড করতে হবে, সেটা হলে অ্যাটাচ করে দিতে হবে আপনার যে বায়োডেটার সাথে, ঠিক আছে, মানে মেল বডির সাথে বায়োডেটা অ্যাটাচ করে দিতে হবে। এবং সেলফ ইন্ট্রোডাকশন, আপনার নিজের সম্পর্কে কিছু ডিটেলস সেটাও লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনারা বায়োডেটা শেয়ার করতে পারেন, ওকে। আশা করব বিষয়টা আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝখানে শেয়ার করুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চললাম বন্ধুরা, কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।